হ্যালো ভিউয়ার্স, আমি আরিফ। আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুরা, স্ক্রিনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, গাড়িটি টাটা 1316 টিসি 2008 সালের রেজিস্ট্রেশনকৃত একটি গাড়ি। বন্ধুরা, গাড়িটি বর্তমানে রানিং আছে এবং কাগজপত্র অল আপ টু ডেট আছে। গাড়িটি ক্যাশ টাকায় বিক্রি হবে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখুন। গাড়ি বডি খুব ফ্রেশ কন্ডিশনে আছে, 45 সিট গাড়ি বন্ধুরা। আর বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন, আমরা ভিডিওটি উপভোগ করি। ভিডিও শেষে আমি গাড়িটির প্রাইস বলে দিব। আর যারা আপনাদের গাড়ির অ্যাড দিতে চাচ্ছেন ক্রয় বিক্রয়ের, তারা স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি উপভোগ করি। বন্ধুরা, গাড়ির মালিক গাড়িটি প্রায় চাচ্ছেন 8.5 লক্ষ টাকা। এটা ফিক্সড, দামাদামির কোনো সুযোগ নেই। আর আপনারা জানেন, বর্তমান বাজারে এরকম কন্ডিশনের একটি বডি কিনতে গেলেও আপনাদের 7-8 লক্ষ টাকা খরচ হবে। তো আপনারা বন্ধুরা একটি পুরাতন বডির দামে একটি কমপ্লিট গাড়ি পাচ্ছেন পেপার সহ, এবং গাড়ির ইঞ্জিন কন্ডিশন একদম ফ্রেশ এবং রানিং আছে বন্ধুরা। বন্ধুরা, আপনারা অনেকেই
গাড়ি বিক্রি করার অ্যাড দিতে চাচ্ছেন বা নিজেদের গাড়িগুলো বিক্রি করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনার স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করবেন গাড়ি সবাই বিক্রয় অ্যাড দেওয়ার জন্য। এবং স্ক্রিনে গাড়িগুলো ছাড়াও আমাদের হাতে অনেক কোয়ালিটি গাড়ি থাকে, আপনারা যারা গাড়ি নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে আমার নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা কল দিতে চাচ্ছেন বাংলা লিখে দেবেন, এবং ইমো বা হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আপনারা গ্রামীণ নাম্বারটি ইউজ করবেন, গ্রামীণ নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ ওপেন করা আছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।